নির্বাচন নিয়ে পুরো বিশ্ব সংশয়, বললেন আমির খসরু। দেশ ও জাতির স্বার্থে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া দরকার, বললেন কৃষিমন্ত্রী। এদিকে খালেদা জিয়াকে মুক্ত করা আমাদের ইমানি দায়িত্ব, বললেন শ্যামা ওবায়দ। জানাবো নির্বাচন নিয়ে বিভক্ত বিএনপি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করবেন, আশা জিএম কাদেরের। তাৎক্ষণিক প্রতিক্রিয়া মির্জা ফখরুল, রাষ্ট্রপতি দলের নাকি দেশের হবেন তার উপর নির্ভর করবে। এবং সর্বশেষ জানাবো সুদান থেকে ভারতীয় বাংলাদেশিদের সরালো সৌদি আরব। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন নিয়ে পুরো বিশ্ব সংশয়, বললেন আমির খসরু। দেশের মানুষ এবং পুরো বিশ্ব বাংলাদেশের নির্বাচন নিয়ে সংশয়ের মধ্যে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, বিশ্ব বিবেক ইতিমধ্যে তাদের অবস্থান পরিষ্কার করেছে, বাংলাদেশে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশ গভীর সংকটে বিপদের মধ্যে পড়বে, সুতরাং নিরপেক্ষ নির্বাচন ছাড়া এই সংকটের সমাধান নেই। অনির্বাচিত অবৈধ সরকার দেশ চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আজ সরকার জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে, এখান থেকে মুক্ত হতে হলে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে। নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের মালিকানা ফিরে পাবে। সাবেক এই মন্ত্রী বলেন, বিশ্ববাসী বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কিভাবে এখানে বছরের পর বছর ভোট চুরি করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, কিভাবে জনগণের মানবাধিকার লঙ্ঘন করছে। এখানে জনগণের ভোট অধিকার নেই, আইনের শাসন নেই, নিরাপত্তা নেই। দেশ ও জাতির স্বার্থে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া দরকার, বললেন কৃষিমন্ত্রী। আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, বিশ্বে আমাদের যারা বন্ধু রাষ্ট্র আছে তারা একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই, গণতন্ত্রের চর্চা বাংলাদেশে দেখতে চাই। নির্বাচন গণতন্ত্র চর্চার ক্ষেত্রে অনেক বড় পদক্ষেপ, কাজে দেশ ও জাতির স্বার্থে ভাবমূর্তি রক্ষায় আমরা মনে করি আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া দরকার। তিনি বলেন, আমি আগেও বলেছি, এক কথা বারবার বলতে ভালো লাগে না, তবুও বলছি, বিএনপি যাই বলুক না কেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, কে সংবিধান পরিবর্তন করতে পারবে না। সংবিধান পরিবর্তন না করা পর্যন্ত যে সরকার ক্ষমতা রয়েছে তারাই সরকার পরিচালনা করবে, এটি একটি নির্বাচিত সরকার, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন, কাজে যে নির্বাচন কমিশন করা হয়েছে তা আইন অনুযায়ী করা হয়েছে। এই নির্বাচন কমিশন দেশে একটি সুন্দর সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবে, এটাই দেশবাসীর কাম্য, কেউ এটার ব্যত্যয় ঘটাতে পারবে না। খালেদা জিয়াকে মুক্ত করা আমাদের ইমানি দায়িত্ব, বললেন শ্যামা ওবায়দ। বিএনপি সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ বলেছেন, আন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনা আমাদের ইমানি দায়িত্ব। এই অবৈধ সরকারের পায়ের নিচে মাটি নেই, জোর করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না তারা। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে রেখেছে সরকার, অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি না দিলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবো আমরা। অবৈধ এই সরকারের জনসমর্থন শূন্য হয়ে পড়েছে, মন্তব্য করে শ্যামা ওবায়দ বলেন, তারা বুঝে গেছে ক্ষমতা থেকে গেলে আর 100 বছরে ক্ষমতা আসতে পারবে না, এজন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে তারা, তাতে কোনো লাভ হবে না, আমরা এদেশে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করব। নির্বাচন নিয়ে বিভক্ত বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখনো বাকি 8 মাস, এখনই এই নির্বাচন নিয়ে বিভক্ত দেখা দিয়েছে বিএনপিতে। দলটির এক পক্ষ ব্যস্ত সরকার পতনের আন্দোলনে, আরেক পক্ষ চাই বর্তমান সরকার অধীনে নির্বাচনে অংশ নিয়ে রাজনীতিতে টিকে থাকতে। জানা গেছে, সরকার পতনে আন্দোলনে অংশ হিসেবে গত বছরের 10 ডিসেম্বর সমাবেশের পর থেকে বিভাগ, জেলা ও থানা পর্যায়ে কর্মসূচি পালন করেছে বিএনপি। রমজান জুড়েও দলটির কর্মসূচি ছিল, পাশাপাশি শরিকদের সঙ্গেও বোঝাপড়ে ব্যস্ত বিএনপি। এপ্রিলের শুরুর দিকে কয়েক দফায় শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে বিএনপি, তবে কোনো কিছুই পরিকল্পনা অনুযায়ী করতে পারছে না এই দলটি। বৈঠকে অংশ নেওয়া শরিক দলগুলোর একাধিক নেতা জানান, ঈদ পরবর্তী কর্মসূচি আন্দোলনের কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয়, নিজেদের মধ্যে বিভক্তিদের বিষয়টিও আলোচনায় উঠে আসে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের পতন ও তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের কোনো বিকল্প নেই। 12 দলীয় জোটের নেতা মোস্তফা জামাল হায়দার বলেন, নির্বাচনে অংশগ্রহণের কোনো বিকল্প নেই, আন্দোলন কর্মসূচির নামে জনভোগান্তি ও নাশকতা সৃষ্টি করে রাজনীতিতে টিকে থাকা যাবে না। এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, নিজেদের মধ্যে বিভক্তি দূর করতে না পারলে কোনো আন্দোলন কর্মসূচি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারবে না, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সেই নির্বাচনে অংশ নিয়ে বিএনপিকে নিজেদের অস্তিত্ব টিকে রাখতে হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করবেন, আশা জিএম কাদেরের। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির জাপান চেয়ারম্যান জি এম কাদের। তিনি আশা প্রকাশ করে বলছেন, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকার ও নির্বাচন কমিশনকে সহায়তা করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। জি এম কাদের বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গণমানুষের অধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন। তিনি আশা প্রকাশ করেন, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকার ও নির্বাচন কমিশনকে সহায়তা করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল রাষ্ট্রপতি দলের নাকি দেশের হবেন তার উপর নির্ভর করবে। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার শপথ নিয়ে প্রতিক্রিয়া জানাতে সোমবার 24 এপ্রিল দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। সেখানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে পরিস্থিতি চরমভাবে ঘনীভূত হয়েছে। রাষ্ট্রপতির ভূমিকা দেশের মানুষের কাছে রাজনীতিতে মোটেও হালকা নয়। রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা এবার অন্যরকম। যদিও তিনি কি বলবেন কি করবেন তা জানা নেই। তিনি দলের উদ্দেশ্য পূরণ করবেন নাকি দেশের জন্য কাজ করবেন সেটা তার উপর নির্ভর করবে। তিনি বলেন, রাজনৈতিক সংকট সমাধানে রাষ্ট্রপতির অবদান রাখার সুযোগ আছে, কিন্তু নতুন রাষ্ট্রপতি কতটা করবেন সেই বিষয়ে সংশয় রয়েছে। জাতির কাছে অতটা পরিচিত নন এমন একজন ব্যক্তি রাষ্ট্রপতি হয় বিএনপি কিছুটা হতাশ। আওয়ামী লীগেও এমন অনেক লোক ছিলেন যাদের মধ্যে থেকে রাষ্ট্রপতি করলে জনগণও খুশি হতো। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি যেভাবে আসুক তিনি রাষ্ট্রপতি, তার ভূমিকা দেখার বিষয়। যে প্রক্রিয়ায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে সেটা গণতান্ত্রিক হয়নি। তিনি সরকার পতনে খুবই আস্থাভাজন। সরকার আবারও একতরফা নির্বাচন করতে চায়। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করতে চায় না সরকার। তবে তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। সরকার এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছে। ফখরুল বলে, নতুন রাষ্ট্রপতি 5 বছরের জন্য দায়িত্ব নিলেন। রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক, যদি তার নির্বাহী ক্ষমতা তেমন নেই। প্রধানমন্ত্রী বিচারপতি নিয়োগই তার প্রধান কাজ। সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত থাকে। দেশের রাজনৈতিক পরিবেশ ও বর্তমান পরিস্থিতিতে তার গুরুত্ব কম নয়। রাজনৈতিক পরিস্থিতিতে তার ভূমিকা খাটো করে দেখার কিছু নেই। বিএনপি মহাসচিব বলেন, বিদায়ী রাষ্ট্রপতি খাঁটি আওয়ামী লীগ নেতা ছিলেন, তবে মানুষ হিসেবে তিনি খুব ভালো প্রাণবন্ত মানুষ। তার দিক থেকে তিনি কতটাই বা করতে পারতেন সেটাই সবারই জানা। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য আনা হবে। একটা ব্যক্তির কাছে সর্বময় ক্ষমতা থাকতে পারে না, সেজন্য আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার কথা বলছি। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে আবারও স্পষ্ট করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, সরকারকে এগিয়ে আসতে হবে সংকট সমাধানে। সরকারকে উদ্যোগ নিতে হবে তত্ত্বাবধায়কের প্রেসক্রিপশন তো আওয়ামী লীগেরই ছিল, তারাই বাদ দিয়েছে। আগামী দিনে সরকার বিরোধী আন্দোলন প্রসঙ্গে ফখরুল বলেন, আন্দোলন চলছে সামনে, আন্দোলন আরও বেগবান হবে। সরকারের আচরণ নির্ভর করবে বিএনপির আন্দোলনের ধরন কেমন হবে। সুদান থেকে ভারতীয় বাংলাদেশিদের সরালো সৌদি আরব। গৃহযুদ্ধ কবলিত সুদান থেকে নিজ দেশের নাগরিকদের পাশাপাশি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কয়েকজন নাগরিককেও বাইরে সরিয়ে এনেছে সৌদি আরব। সোমবার এক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে জার্মানি ভিত্তিক সংবাদ মাধ্যম ডাইজভেলে। রাজধানী খাতুম সহ সুদান জুড়ে সেনা ও আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতা দখলের জন্য প্রবল লড়াই চলছে। শহরের অনেক জায়গায় বিদ্যুৎ নেই, খাবার পানিও পাওয়া যাচ্ছে না, চারদিকে সামনে গোলাগুলি চলছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সুদান থেকে তাদের দূতাবাস কর্মী ও নাগরিকদের সরিয়ে নিয়েছে। একই পথ অনুসরণ করছে অন্য দেশও। ডাইজভেলের তথ্য অনুসারে সৌদি আরব মোট 157 জন মানুষকে খাতুম থেকে সরিয়ে এনেছে। তাদের মধ্যে 91 জন সৌদি নাগরিক, বাকি 66 জন ভারতীয়, বাংলাদেশি, পাকিস্তানি ও অন্য দেশের মানুষ। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সুদানে আটকে পড়া ভারতীয়দের সুদান থেকে নিয়ে আসতে সৌদি আরবের সাহায্য চেয়েছিলেন। ফ্রান্স, ইটালি, স্পেনও রোববার থেকে তাদের দূতাবাসের কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে। মার্কিন কর্মকর্তা জানিয়েছে, তারা প্রায় 100 জনকে সুদান থেকে নিয়ে এসেছে। খার্তুমে মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। যুক্তরাজ্য তাদের কূটনৈতিক ও নাগরিকদের খার্তুম থেকে বিমানে করে নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারছেন। বাকি নাগরিকদের বাইরে আনার কাজ চলছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট চাপতে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।